যখন বাড়ি থেকে আসছিলাম পুরো ট্রলি গুছিয়ে নিয়ে এসেছি একদম, দেখো মানে আগের দিন না দেখাতে পারিনি যখন গুছিয়েছি, তো ট্রলি গুছিয়ে নিয়ে আসছি, এসছি পুজো শেষ, এখন ট্রলি গুছিয়ে বাড়ি পাঠানোর পালা। কিন্তু ট্রলি গুছিয়ে নিয়ে এসেছি ঠিকই, এত জামা আমার, এত শাড়ি বা এত ড্রেস আমার পরা হয়নি, তো কিছু আমার রয়ে গেছে, কিছু না বেশ কিছু রয়ে গেছে চারপাশে, যাই হোক গুছিয়ে গুছিয়ে এখন আমি সব পাঠিয়ে দিচ্ছি বাড়ি। আর যে নিয়ে এসেছিল সেই আবার নিয়ে যাবে, তোকে দিয়েই সব পাঠিয়ে। বার করছিস কেন? বার করছি না, এগুলোকে দেখে নিচ্ছি যে কি করতে পারবে। আর জন্মদিনে কোনটা করবো সেটাও, জন্মদিনে তো মা একটা করবো, মা কে দিয়েছে সেটা কোথায়? সেটা তো এই কুর্তিটা, এটা পরবো। আর কালকে কোনো শাড়ি পরবি? শাড়ি আছে মায়ের দোকানে, তাহলে পরে যে পরে। এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দের, তো পরাই হলো না, এটা এই তাঁতের শাড়িটাও পরা হলো না, এটা দিদি দিল সেটাও পরা হলো না, গোপাল ভাই জিজ্ঞেস করছিল এটা কবে পরবো তাও পরা হলো না, কিন্তু এটা পরতে পেরেছি অষ্টমীতে, মা যে দিয়েছিল সেদিন অষ্টমীতে ভেঙেছি এটা। নিজে ফাঁকা হয়ে গেল ওখানটা, আমার ছোট জামা কয়েকটা ঢুকে দেখ, লেভেল কর দুটো পাশাপাশি রে, পাশাপাশি মানে একটা জায়গাতেই দুটো ধরে যাবে পাশাপাশি, হ্যাঁ একটা ওদিকে দে একটা এই সাইডে দে, লালটার পাশেই দে, পাশে পাশে লালটার পাশে, হ্যাঁ এখানে একটা অন্য কিছু দিয়ে দে, কিছু নেই জায়গাটা তো শর্ট হয়ে গেল, তো অন্য জামা দেওয়া যেত ওখানে কিছু, পাঞ্জাবিটা একটা বেন্ড কর, ফোল্ড করাটা দিয়ে এই শাড়িটা তোল, শাড়িটা তোল, হলুদটা তোল, একটা জামা সরা, ছোট গেঞ্জি সরা, ওখানে লম্বা লম্বি দে, হ্যাঁ দিয়ে ওইটাকে ওর উপর দে, বুদ্ধি থাকলে সব কিছু হয়, গোছাতে পারিস, গোছাতেই পারিস না তুই, গোছাতে পারি না বলে পুরো আলমারি গুছিয়ে দিয়েছি, বাড়ি থেকে ভিডিও করে আপলোড করে দিবি, এই ভিডিওটা আপলোড করার পর, আচ্ছা গোছাতে পারি, ঠিক আছে ঠিক আছে।